Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear learners, today I am going to discuss the most important topic, that is full name of Bangladesh. Aajke amra Bangladesher purno rup niye alochona korbo. My dear learners, amra Bangladesher kotota gurutto, Bangladesh amader kache kotota guruttopurno, amra kotota Bangladeshke bhalobashi, eta kintu shobai jani. Je Bangladesh 30 lakh shohider rokter binimoye Bangladesh pawa, shei Bangladesher purno rupta jana amar mone hoy shokolerei uchit. আর এই বাংলাদেশের পূর্ণ রূপের মধ্যে রয়েছে অনেক সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর ওয়ার্ড আজকে সেই বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশ 10টি লেটার দিয়ে তৈরি কয়টি লেটার 10টি বি থেকে শুরু করে এইচ পর্যন্ত 10টি লেটার এই 10টি লেটারের সুন্দর সুন্দর কিছু অর্থ রয়েছে আমরা সেই অর্থ নিয়ে আজকে আলোচনা করব নাম্বার 1 বি বি হচ্ছে ব্লাড বি মিন কি ব্লাড ব্লাড মানে রক্ত কিন্তু আমরা রক্ত বলবো না বলবো রক্তে কি বলবো রক্তে বলবো বাংলাটাকে সুন্দর করে সাজানোর জন্য বলবো রক্তে কি বলবো রক্তে বি ব্লাড রক্তে এ অ্যাসিড অ্যাসিড শব্দের অর্থ অর্জন কিন্তু আমরা অর্জন বলবো না বলবো অর্জিত কি বলবো অর্জিত বলবো তার এন এন হচ্ছে নোটওয়ার্দি ইন কি নোটওয়ার্দি নোটওয়ার্দি মানে কি চিরস্মরণীয় নোটওয়ার্দি মানে কি চিরস্মরণীয় তারপর বলবো জি জি অর্থ গোল্ডেন জি মানে কি বোঝায় গোল্ডেন গোল্ডেন মানে সোনালী গোল্ডেন মানে কি সোনালী তারপর এল এলতে কি বলতে পারি আমরা ল্যান্ড কি বলতে পারি ল্যান্ড ল্যান্ডতে ভূমি বা জমি বোঝায় কিন্তু ল্যান্ডতে আমরা বলবো দেশ ল্যান্ডতে কি বলবো দেশ বলবো তারপর বলবো এ এ হচ্ছে কি অ্যাডমিরেবল 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 মানে কি অ্যাডমিরেবল মানে হচ্ছে প্রশংসিত অ্যাডমিরেবল মানে কি প্রশংসিত তারপর বলবো ডি কি বলবো ডি ডি হচ্ছে ডেমোক্রেটিক ডি হচ্ছে ডেমোক্রেটিক গণতান্ত্রিক ডি ডেমোক্রেটিক গণতান্ত্রিক এরপর বলবো ই ই হচ্ছে ইবার গ্রিন ইবার গ্রিন চিরসবুজ ইবার গ্রিন চিরসবুজ এস স্যাংটিফাই স্যাংটিফাই বলতে পারবি পারি আবার এ কথা বলতে পারি আমরা যে সেক্রেট সেক্রেট মানে পবিত্র স্যাংটিফাই মানেও পবিত্র তারপর লাস্ট যে ওয়ার্ড লাস্ট যে লেটার সেটি হচ্ছে কি এইচ এইচতে আমরা বলবো এইচ মিন বাই এইচ ইকুয়াল বলবো হ্যাবিটেশন হ্যাবিটেশন বাসভূমি হ্যাবিটেশন মানে কি বাসভূমি তাহলে আমাদের এই পুরো সেন্টেন্সটা এই লেটারগুলোকে একত্রিত করলে যে ওয়ার্ডগুলো দাঁড়ায় যে শব্দগুলো দাঁড়ায় এই শব্দগুলো দিয়ে আমরা সুন্দর করে একটা বাংলা সেন্টেন্স তৈরি করি রক্তে অর্জিত রক্তে অর্জিত চিরস্মরণীয় সোনালী দেশ রক্তে অর্জিত চিরস্মরণীয় সোনালী দেশ প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ ও পবিত্র বাসভূমি প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ ও পবিত্র বাসভূমি